অসুস্থ ডিপজল দোয়া চাইলেন সবার কাছে। ঢাকায় চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব। নতুন খবর হলো, এই অভিনেতার বাম চোখের সমস্যায় ভুগছেন, শিগগিরই উন্নত চিকিৎসার জন্য যাবেন দেশের বাইরে। এ কারণে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডিপজল গণমাধ্যমকে বলেন, চোখের সমস্যাটা বেশ ভোগাচ্ছে, ইতিমধ্যে দেশের চিকিৎসা করিয়েছি, কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন দেশের বাইরে যাওয়ার, তাই সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুর যাব। তিনি আরও বলেন, আমি আমার ভক্ত দর্শক ও দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই, যাতে পুরোপুরি সুস্থ হতে পারি। এর আগে চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় গিয়েছিলেন ডিপজল, তবে সেখানকার চিকিৎসা ব্যবস্থায় তিনি পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এর জন্য আগামী সপ্তাহের দিকে সিঙ্গাপুরে যাবেন এই অভিনেতা, তারপর চিকিৎসা শেষে দেশে ফিরবেন চলতি মাসেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।